আগামী অর্থ বছরে আমাদের পরিকল্পনা আছে যে আমরা চেষ্টা করব যে একটা হলো যে স্থায়ী দোকানে এই ব্যবস্থাটা করার, দ্বিতীয় হলো পিসিবির একটা বাফার স্টক তৈরি করার, যাতে বিভিন্ন সময়ে আমাদের দেখা যায় যে বাজারে সাপ্লাইয়ের সরবরাহে মাঝে মাঝে একটু ক্রাইসিস তৈরি হয়, দেখা যায় যে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বমুখী থাকে, তো ওই আমরা ওই দ্রব্যমূল্যের দামটাকে যেন নিয়ন্ত্রণে রাখতে পারি, সেই জন্য আমরা আমাদের যে বাফার স্টক থাকবে সেইখানে যেন আমরা সাপ্লাই করতে পারি। আপনারা জানেন যে আমরা বিকল্পভাবে এই যে টিসিবির যে সংগ্রহ, এটা আমরা রাশিয়ার সাথে একটা চুক্তি সই হয়েছে, আরও কয়েকটা দেশের সাথে আমরা চুক্তি সই করার চেষ্টা করতেছি, যাতে আমরা সুলভ মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আমরা বাংলাদেশে টিসিবির মাধ্যমে নিয়ে আসতে পারি এবং ভোক্তাদের কাছে পৌঁছিয়ে দিতে পারি। আমরা যদি দোকান স্থায়ী হয়ে যায় তাহলে আমাদের প্রায় 10,000-এর মতো একটা নেটওয়ার্ক তৈরি হবে, সেই নেটওয়ার্কে আমরা কিন্তু শুধুমাত্র এখন তো আমরা দিচ্ছি নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্তের জন্য জানি আমরা ন্যায্য মূল্যে আমরা পণ্যের সরবরাহ করতে পারি, আমাদের সেই পরিকল্পনা আগামীতে আছে, যেখানে আপনারাও এই সুবিধাভোগী হিসাবে এই ন্যায্য মূল্যের দোকানগুলি থেকে আপনারা পণ্য সংগ্রহ করতে পারবেন। এটা সত্য যে সারা পৃথিবীতে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ থেকে আরম্ভ করে গাজা ইসরায়েলের যে টেনশন, রেড সি যে ক্রাইসিস, এতে আন্তর্জাতিকভাবে এই নিত্য প্রয়োজনীয় জিনিসের সাপ্লাই চেনে অনেক ইন্টারাপশন হয়, বিশেষ করে জাহাজের ভাড়া অনেক বেড়ে গেছে, যার ফলে কিন্তু পরিবহন খরচা বাড়াতে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের দামের উপরেও একটা চাপ আছে। তো আল্লাহর অশেষ সহমত, এবারেও আমাদের খুব ভালো ধানের ফলন হয়েছে, আমাদের খাদ্য বিভাগ ধান এবং চাল সংগ্রহ করতেছে, আমরা আশা করি যে আমাদের ধানের যে উৎপাদন এবং চালের যে মূল্য, ইনশাআল্লাহ চালের মূল্যটাও আমরা একটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবো। আপনারা এটাও হয়তো যদি খোঁজ খবর নেন, যেহেতু আপনারা মিডিয়ার মানুষ, আন্তর্জাতিক বাজারে চালের দাম কিন্তু অনেক বেড়ে গেছে গত বছরের তুলনায়, প্রায় 1.5 গুণ হয়ে গেছে, কিন্তু আমাদের দেশীয় উৎপাদনের কারণে, সরকারের এই কৃষি বান্ধব উদ্যোগের কারণে আমরা বিপুল পরিমাণে সহযোগিতা কৃষকদের দেই সারের মাধ্যমে, সার আমরা আমদানি করে খুব অল্প মূল্যে আমরা সার দেই, যার ফলে কিন্তু আমরা খাদ্যে বিশেষ করে চালে আমরা একেবারে শতভাগ এপোর্ট, গত সিজনেও আমাদের কোনো চাল আমদানি করা লাগে নাই, তারপরেও আমরা চাল আমদানিটা উন্মুক্ত করে রেখেছি যাতে কোনো বাজারের ব্যবস্থাপনায় আমাদের কোনো ত্রুটি না থাকে। তো আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি, বিশেষ করে আমাদের টিসিবির কর্মকর্তাদের, এই মাসে যেমন 2 তারিখে প্রতি মাসেই যেন প্রথম সপ্তাহের মধ্যে আমরা টিসিবির পণ্যটা আমাদের ডিলারের মাধ্যমে ভোক্তার কাছে আমরা পৌঁছে দিতে পারি, এটাই আমাদের চেষ্টা থাকবে, এবং সেই সাথে এই আমরা যেটা বললাম যে পার্মানেন্ট যে আমাদের যে দোকানগুলি আমরা ডিলার হিসাবে দিব, তাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরকে অনুমতি দেয় তাহলে অনেক পণ্য আমরা ন্যায্য মূল্যে মধ্যবিত্তের জন্য এই দোকানগুলিতে, আগে যেমন কস্কোর দোকান ছিল সেই রকম আমরা আবার টিসিবিকে অ্যাক্টিভেট করতে চাই, এবং টিসিবি সেই দায়িত্বটা পালন করতে পারলে আমাদের যে এই দ্রব্যমূল্যের যে একটা চাপ থাকে এবং বিশেষ করে ঊর্ধ্বগতি থাকে বিভিন্ন সময়ে, সেটা নিয়ন্ত্রণে আমরা সফল হব। আমি আর বক্তব্য দীর্ঘায়িত না করে আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি, এবং আজকে থেকে আমরা আনুষ্ঠানিকভাবে জুন মাসের অর্থ বছরের শেষ মাস, জুন মাসের টিসিবি 1 কোটি পরিবারকে আমরা যে সাবসিডাইজ মূল্যে যে খাদ্যের সহযোগিতা দিচ্ছি নিত্য প্রয়োজনীয় জিনিসে, সেটার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।